আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। রোজার দিনে বেশিরভাগ সময় কিন্তু আপনাদের সঙ্গে ইফতারি, রান্নাবান্না এসব টাইপের ভিডিও শেয়ার করি, আজও তাই। আজকে থাকছে আমি কি রান্না করছি ইফতারির জন্য আর রাতের জন্য, সেগুলো নিয়ে এই ভিডিওটি সাজানো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। মুরগির মাংস কেটে নিচ্ছি, কেটে বটি রেখে দিয়ে আমি পরিষ্কার করে ধুয়েও নেব। আজকে আমি খুবই মজার সুস্বাদু খুদের খিচুড়ি রান্না করব, আর সেটা খাওয়ার জন্য রান্না করব মুরগির মাংস আর টাকি পোড়া ভর্তা। কি ভাবছেন যে টাকি পোড়া ভর্তাটা আবার কি? হ্যাঁ বলছি, টাকি মাছ চুলায় পুড়িয়ে তারপরে ভর্তা করব। মাংসগুলো ভালো পরিষ্কার করে ধুয়ে নিব। একেবারে চলে এসেছি রান্নাঘরে, রান্না শুরু করে দিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নিব। মুরগির মাংস অল্প তেলে রান্নাও করেছি, আবার বেশি তেলে রান্না করেছি। বেশি তেলে রান্না করলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তবে কিন্তু অতটা হেলদিকর না খাওয়া। তারপরেও আজকে একটু বেশি করেই তেল দিলাম, যত কম তেলে রান্না করা যায় ততই ভালো। শুধু তেল না, মশলাযুক্ত খাবার, তেল মশলা এগুলো আসলে একটু কম করে খাওয়াই উচিত। আজান হয়ে গেছে দিকে, আমি কিন্তু একেবারে মাঝ দুপুর থেকে রান্না শুরু করি, মাঝ দুপুর বলতে তিনটার দিক থেকে। রোজার দিনে একটু আগে আগে রান্নাঘরে না গেলে তারপরেও কিন্তু রান্না করে পারা যায় না, দেখা যায় যে রাত হয়ে যায়। তবে ইফতারির রান্না তো একটু আগে আগে করে নিয়েছি, অন্য অন্য কাজ থাকে গোছানো গাছানো, যেহেতু একা হাতে সব করতে হয় অনেকটা সময় লেগে যায়। আমার এই ভিডিওটি হয়তো অনেক ইউটিউব থেকে দেখবেন, আবার ফেসবুক থেকে দেখবেন। সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, যারা দেখছেন প্লিজ আমার পেজটি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি আদা রসুন, তারপরে জিরে বাটা, শুকনা মরিচ পাউডার দিব, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমি ঝাল ঝাল করে রান্না করব। আমি কিন্তু তেলের মধ্যে সবসময় মাংস রান্না করার সময় গোটা মশলাগুলো ভেজে নেই পেঁয়াজের সঙ্গে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি মাংসগুলো দিয়ে দিব। একে একে রান্নাগুলো শুরু করব। মাংস ভালো করে কষিয়ে সিদ্ধ হতে দিয়ে এরপরে আমি চালগুলো গুছিয়ে নিব। আর এই যে এই পাশে বাটনা এগুলো রয়েছে, এগুলো থেকে মশলা দিয়ে মাংস রান্না হয়েছে, তো এগুলো এখনও আমি ফ্রিজে ঢুকাইনি। রান্নাটা আর একটু গুছিয়ে তারপরে একেবারে ফ্রিজে তুলে রাখবো, যেহেতু এখনও রান্না শেষ হয়নি আর তুলিনি। আর এই যে খুদের যেটা খিচুড়ি রান্না করব, খুদের খিচুড়ি, সেটা এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না, তাদের জন্য বলে রাখছি যে সিদ্ধ চাল থাকে, আমরা যে ভাত খাই যে চালের, ওই চালগুলো যখন ঝাড়া হয় তখন এই ছোট ছোট ভাঙা ভাঙা চালগুলো বের হয়, তো ওইটাকেই বলে খুদের খিচুড়ি, বা মানে বলে খুদ। এটা দিয়ে খুদ ভাত, খুদের খিচুড়ি রান্না করতে হয়। এটা তো আমার ভীষণ প্রিয়, অনেকেরই আমার মতন পছন্দের। তবে আপনাদের কার এলাকায় কোন নামে বলে আমাকে চাইলে জানাতে পারেন। এটাকে আমি এবার পাত্রটা চেঞ্জ করে নিব, কারণ এই পাতিলটার মধ্যে আমি রান্না করব, তো চাচ্ছি না আর এটার মধ্যে আমি ধুয়ে নিই, তো তখন রেখেছি, কিন্তু এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে তারপরে ধুয়ে নিব। এগুলো যেহেতু ছোট চাল, এর মধ্যে অনেক সময় দেখা যায় যে পাথর থাকতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার করে খুঁটে বেছে নিতে হবে। আমিও কিন্তু ভালো পরিষ্কার করে নিয়েছি,
আর এর মধ্যে এই যে যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মরা চাল অতএব এটা ভাবার কোনো কারণ নেই যে এগুলো হয়তো ময়লা তো চালের মধ্যে অনেক থাকে যেটা মরা চাল কালো চাল এর জন্য কালো থাকে অনেকগুলো বের করেছি তো দুই একটা রয়েছে ভাবলাম যে থাক কোনো অসুবিধা নেই খুদফুটানিটা আমি বসিয়ে দেব এর জন্য একটু বেশি পরিমাণে তেল আমি কিন্তু খুদের খিচুড়ি বা খুদফুটানি এটা কিন্তু ডাল দিয়ে রান্না করব না ডাল ছাড়া রান্না হবে এখানে গোটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিব এলাচটা একটু থেতো করে দিয়েছি আর অবশ্যই চালগুলো ভালো করে মানে যে চালটা আমি নিয়েছি ওই চালটা ভালো করে ভেজে নিতে হবে আর এই রান্নাটা একদম ঝুরঝুরে হবে না গলে গেলে ভালো লাগবে না ঝরঝরা হলেই বেশি ভালো লাগবে একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত মিশবে না এরকম টাইপের এখানে আমি একটু পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব কিছু সময় ভাজার পরে সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব তার আগে পাশে আমি যে মুরগির মাংসটা রান্না চড়িয়ে দিয়েছি ওটা কিন্তু আমি একটু মাঝে মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি খেয়াল করেছেন হয়তো সামান্য বলতে চা চামচের এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হলুদ পাউডার লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি একটু বেশি ঝাল ঝাল করে রান্না করতে চাচ্ছি তার জন্য এখানে আমি একটু শুকনা মরিচ পাউডার দিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ততটা দিবেন এবার আমি চালগুলো ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ফেলব এটা রান্না করে বাড়িতে যে মা রান্না করে রান্নাঘরে বসে খেতে ভীষণ ভালো লাগে তবে ওভাবে তো যাওয়া হয় না সব সময় গেলেও দেখা যায় যে এক দুই দিনের মতন থাকে তো সেক্ষেত্রে আর কিন্তু খাওয়া হয় না বেশি ভালো লাগে একদম রান্নাঘরে একদম শুকনো মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে রান্নাঘরে রান্না করা থাকলে সেখান থেকে নিয়ে নিয়ে খাওয়া এটাই বেশি ভালো লাগে ছোটবেলাটা ভীষণ মনে পড়ে যাচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে আমি কিন্তু তিন পট চাল নিয়েছি তিন পট চালের জন্য আমি এখানে পাঁচ পট পানি দিয়ে দিয়েছি যতটা চাল ততটা পানি কিন্তু এখানে কম বেশি হলে মানে কম না হোক বেশি হলে কিন্তু ঝামেলা হবে না কিন্তু কম হলে কিন্তু সিদ্ধ হবে না একদম পাতিলটা ভর্তি করে দিবেন আমি যেহেতু মেপে দেইনি তো আপনারা চাইলে অবশ্যই মেপে দিবেন যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে একটু মানে যে রান্না করেন সে তো বুঝতেই পারবেন আর যারা রান্না নতুন তার জন্য বলছি যে সেক্ষেত্রে একটু পানি বেশি দিতে দিবেন কম হলে কিন্তু ফুটবে না সিদ্ধ হবে না প্রেশার কুকারে রান্না করলেও একদম ঝরঝরে হয় বেশ মুরগির মাংস রান্না প্রায় শেষ হয়ে গেছে উপর দিয়ে আমি একটু গরম মশলা পাউডার ছিটিয়ে দিব এটা আমি নিজেই বাসায় তৈরি করা জিরে এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ এরপরে তেজপাতা একবারে হালকা আঁচে ভেজে তারপরে এগুলো পাটায় বেটে নেওয়া আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন তো আমার যে মানে আমার যেটা হয় দেখা যায় যে ব্লেন্ডারে মশলা করি তো ভিজা থাকলে পাটাই বেটে নিই আবার ব্লেন্ডারেও যে করি একেবারে যে করি না তা না পাশের চুলায় কিন্তু বলক চলে আসতেছে আস্তে আস্তে আর চুলার আঁচটা অনেকটা কমিয়ে দেওয়া যে কোনো রান্নাই যখন থকবক করে বলক ওঠে ওটা আমার দেখতে ভীষণ ভালো লাগে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে তাই না মুরগির মাংস রান্না করা শেষ এবার এই চুলাটাতে আমি টাকি মাছ পুড়িয়ে ফেলবো আর ওই পাশে তো খিচুড়ি হচ্ছে খুদের খিচুড়ি আমি কিন্তু ঢেকে দেইনি একটাই কারণ একদম পাতিল ভর্তি হয়ে গেছে যদি ঢাকি তাহলে উচ্চে পড়ে যেতে পারে চুলা থেকে এবার আমি তরকারিটা নামিয়ে
তারপরে মাছ দিয়ে দিব তার আগে যেটা করতে হবে আমাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নিব আগে থেকে আমি মেখে রাখিনি চাইলে আপনারা আগে থেকেও মাখতে পারেন না মাখলেও খুব একটা সমস্যা নেই আমার কাছে আসলে একটাই ওই যে যে শিকটা দিয়ে আমি আর কি পোড়াবো একটাই শিক ছিল যার জন্য আমি দুইটা মাছের জন্য দুইটা শিক ব্যবহার করতে পারিনি যাই হোক কোনো ব্যাপার না একটা দিয়েই করব আর একটা দিয়েই করি তো এরকম ভাবে আমি একদম দুইটা গেথে দিব এবার এটা রেডি পুরো এদিকে আবার খিচুড়ি দেখি একদম থকবক করে ঘন হয়ে এসেছে তো এই ক্ষেত্রে আমি উপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ঘি না দিলেও সমস্যা নেই কারণ এই খুদের খিচুড়িটা বা খুটখুটানিটা এমনিতেই সুন্দর একটা ঘ্রাণ থাকে ও নিজস্বই এবার আমি ঢেকে দিব কারণ এখন আর পানি উপচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ ঘন হয়ে এসেছে চালও প্রায় ফুটে এসেছে তো ঢেকে দিয়ে আমি চুলাটা বন্ধ করে এই পাশে এই যে টাকি মাছ পুড়িয়ে নিব আস্তে আস্তে করে এটা একটু সময়ের ব্যাপার তবে খুব একটা ঝামেলা না আপনি চাইলে এভাবে করে রেখে দিতে পারেন তো আমি কিছু সময় পর্যন্ত হাত দিয়ে ঘুরিয়ে টুরিয়ে তারপরে রেখে দিব কেউ চাইলে উপর দিয়ে একটু সরিষার তেল দিতে পারেন তা আমি কিন্তু সরিষার তেল দেইনি আমারটা প্রায় হয়ে এসেছে এটা আমি এভাবে রেখে খিচুড়িটা দেখে নেই কি অবস্থা তো একদম সুন্দরভাবে হয়ে গেছে এটা একটু নেড়ে চেড়ে দিব দেখুন একদম কোনো পানি নেই এটা কিন্তু বোঝা যাচ্ছে পানি থাকলে একদম এতটা ঝরঝরে লাগতো না পানি থাকলে ভিজে ভিজে দেখা যেত আমাদের সবাই মাশাআল্লাহ খিচুড়িটা খুব ভালো পছন্দ করি আমার বাবাইটা তো মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছে যে মাম্মা আম রান্না হলো নাকি তো হয়তো তাকে ইফতারের আগে একটু দিয়ে দিতে হবে খাওয়ার জন্য আর এখানে আমি রাতের জন্য রান্না করব ভাত এখন আর বসাবো না ভাত রাতেই হয়তো খাওয়ার আগে বসিয়ে দিব তবে যে মাংস রান্না করেছি কিছুটা মাংস থেকে যাবে আর আমি একটা সবজি করে নিচ্ছি সরি সবজি বলবো না মানে মাছ ছোট মাছ মাখা রান্না করব হাত দিয়ে একবারে তো এখানে আমি কিছু মাছ বেলে মাছ নিয়েছি লবণ হলুদ কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ তেল দিয়ে এটাকে হাত দিয়ে না একেবারে খুন্তি দিয়েই একটু রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিব এভাবে রান্না করতে আপনারা আমাকে অনেকবার দেখেছেন আর এই যে ভাজার যে তেলটা থাকে ওই ভাজার তেলটাই আমি দিয়ে দিচ্ছি কারণ ভাজার তেল অনেকটা রয়েছে পুরানো তেল তো এটাই দিয়ে দিব এবার এটাকে নেড়ে চেড়ে নিব এখানে আমি নিয়েছি একটু বেগুন একটু চিচিঙ্গা আর নিয়েছি করল্লা যে করল্লাগুলো একটু লালচে লালচে পেকে পেকে গেছে ওই করল্লা নিয়েছি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব এভাবে বসিয়ে দিয়ে আমি টাকি মাছ ভর্তার জন্য রেডি করে নিব এখানে আমি কাঁচা ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি কেউ চাইলে যেটা করতে পারেন শুকনা মরিচ দিতে পারেন তবে আমি কিন্তু কাঁচা ঝালের সঙ্গে একটু রসুন কুচি নিয়েছি রসুন কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের তখন আর গন্ধ থাকবে না এমনিতেই কিন্তু যে কোনো ভর্তায় আমরা দেখবেন যে রসুন দিয়ে থাকি আর মাছের ক্ষেত্রে তো অবশ্যই একটু রসুন দিলে বেশ ভালো লাগে একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে এটাকে একদম চটকে নিব আমি কিন্তু কাঁটাগুলো বেছে নিয়েছি হয়তো খেয়াল করেছেন খুব একটা সময় বাকি নেই এর জন্যই মেখে নিলাম হয়ে গেছে মাখানো অল্প কিছু সময় বাকি আছে আর আমার ছেলেটা টেবিলে এসে বসেছে যে মাম্মা আমি একটু খাবো তো যাই হোক ছোট মানুষ হয়তো দেরি সহ্য হচ্ছে না তো ওকে আমি একটু দিয়ে দিব আর এই যে এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা হবে সরিষার তেল দিয়ে আজকে এই আমাদের ইফতার হবে
আবারও বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন আর অলরেডি যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ